গুদামে গুদামে মজুদ কিন্তু দোকানে নেই সার। ডিলারদের কারসাজিতেই কৃত্রিম সংকট। নজরদারি না থাকার সুযোগ নিচ্ছে একটি চক্র। কৃষি বিভাগ বলছে সরবরাহ স্বাভাবিক। প্রথমবারের মতো নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে গার্মেন্টস পণ্য। 1,00,000 মেট্রিক টন রফতানির অংশ হিসেবে প্রথম চালানে আজ যাচ্ছে 111 মেট্রিক টন। চাল ভোজ্য তেলের পর বাজারে এবার চড়া চিনি ডালের দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 5 টাকা পর্যন্ত। স্বস্তি ফিরতে শুরু করেছে চালের দরে। চা শ্রমিকদের আন্দোলন নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে মালিক পক্ষের বৈঠক। আসতে পারে সিদ্ধান্ত, সমস্যা সমাধানের আশা। এবং ভরা মৌসুমেও নদীতে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। জ্বালানি তেলের বাড়তি খরচে ট্রলার ভাড়াও উঠছে না জেলেদের। সংকট মোকাবিলায় নেই কোনো পরিকল্পনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। গুদামে গুদামে মজুদ থাকলেও বেশিরভাগ ডিলারের দোকানে সার নেই। আবার মাস শেষ না হলেও কারো কারো উধাও পুরো মাসের সার। নজরদারির অভাবে কৃত্রিম সংকট হলেও কৃষি বিভাগের দাবি কোনো সমস্যাই নেই। আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। মেসার্স আর অ্যান্ড আর নামে রংপুর নগরীর বাবুপাড়ার এই ডিলারের দোকানে ছোট ছোট স্বচ্ছ বয়ামে কিছু স্যাম্পল ছাড়া এক দানা সার নেই। দিনভর অনেক কৃষককে সার নেই বলে ফিরিয়ে দিলেও তার গুদাম ঘরে মিলল সারের মজুদ। সার থাকলেও না দেওয়ার কারণ জানতে চাইলে কথা ঘোরালেন ডিলার জসিমউদ্দিন। এমওপি সারের মজুদের পাশে দাঁড়িয়ে বললেন এই সার না থাকার কথা। কৃষক যেটা চাচ্ছে সেটা তো আমার কাছে নেই, আমার কাছে জিপসাম। এই সময় ধরেন আপনি ইউরিয়া চাচ্ছে, আপনার ডিইপি চাচ্ছে আর এমওপি চাচ্ছে। কলেজ রোডের সার ব্যবসায়ী বাবুল মিয়ার ছোট্ট এই দোকানের সামনে 3 বস্তা সারও নেই, কিন্তু মেসার্স বাবুল মিয়া, মেসার্স মনিরুদ্দিন ও মেসার্স শাহিন মিয়া নামে 3টি ডিলারশিপ আছে তার। মাস শেষ না হলেও সব সার তুলে বিক্রিও শেষ করেছেন। তবে তাজহাট এলাকার মেসার্স ফজলার রহমানের দোকান শূন্য হলেও গুদাম সারে পূর্ণ। সার মোটামুটি ভালো, সারের কোনো ইয়ে নেই। যেটা বলে যে সংকট, এটা হয়তো গ্রামের দিকে যেখানে জমি জায়গা বেশি, মানে একটা বড় বড় ইউনিয়ন আছে, তো সেই ইউনিয়নগুলোতে দেখা গেল অনেক ইয়া চাই, মানে ধানের জমি বেশি, সেই তুলনায় কিছু হয়তো ইয়া হয়। তবে অবাক করার মতো বক্তব্য কৃষি কর্মকর্তার। বললেন শুরুতে কিছু সমস্যা থাকলেও সারের পরিস্থিতি এখন খুব ভালো। বর্তমানে আমাদের রংপুর জেলায় খুচরা, পাইকারি, বিসিএসি, বিএডিসি যে কোনো পর্যায়ে রাসায়নিক সার ডিলারের দোকানে সরকার নির্ধারিত মূল্যেই রাসায়নিক সার বিক্রি হচ্ছে। মনিটরিংয়ের অভাবে সার নিয়ে এই তুঘলকি চলছে বলে অভিযোগ খোদ সার বীজ মনিটরিং কমিটির সদস্যের। আর এর হ্রাস না টানা হলে পুরো কৃষি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা কৃষক নেতার। আমি সার কিনতে গেছি আর্যান্ডারে, আর 1100 টাকার সার 1700 টাকা চাইছে, অভিযোগে আসছে আপনি আমাকে সার বরাদ্দ দিচ্ছেন কেন? সারকে এত নিয়ন্ত্রণ সরকার করার পরও দুর্নীতিবাজ বা ডিলারেরা অপকর্ম করবে, তার মনিটরিং হবে না, এটা হতে পারে না। কৃষকের দুঃসময়ে যারা অতিরিক্ত মূল্য নিয়ে ব্যবসা করছে, কৃষককে সর্বশান্ত করছে, তাদের কোমরে দড়ি লাগিয়ে হলেও এই ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে। আমন মৌসুমে রংপুর জেলার জন্য ইউরিয়া সারের বরাদ্দ 15,748 মেট্রিক টন। নন ইউরিয়া সারেরও আনুপাতিক বরাদ্দ সরবরাহ করেছে সরকার। এর মধ্যে আগস্ট মাসের বরাদ্দের 90 ভাগই উত্তোলন করেছেন জেলার 106 জন ডিলার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রথমবারের মতো নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে গার্মেন্টস পণ্য। 1,00,000 মেট্রিক টন রফতানির অংশ হিসেবে প্রথম চালানে আজ যাচ্ছে 111 মেট্রিক টন। দেশের এই গার্মেন্টস পণ্য পশ্চিমবঙ্গ, হরিয়ানা সহ ভারতের 3টি রাজ্যে যাবে। মুন্সিগঞ্জের মুক্তারপুরের সামিট অ্যালায়েন্স পোর্টের জেটি থেকে রওনা হয়ে এমভি ইয়ারাজ্জাকু 3 সেপ্টেম্বর ভারতে পৌঁছানোর কথা রয়েছে। নদীপথে এর আগে সিমেন্ট রফতানি হলেও ভারতে তৈরি পোশাক খাতের উৎপাদন ওয়েস্ট কটন এই প্রথম। 1972 সালে ভারতের সঙ্গে নো ট্রানজিট ও নো প্রোটোকল চুক্তি সইয়ের পর 12টি প্রোটোকলের অধীনে 10টি নো রুট দিয়ে আন্তর্জাতিক নৌ বাণিজ্য সম্পন্ন হচ্ছে।
এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তারপুর নদী বন্দরে আছেন সহকর্মী মারজিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। নদীপথে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে তৈরি পোশাকের উপাদান, যেই কটনস রয়েছে সেগুলো ভারতে রপ্তানি হতে যাচ্ছে। প্রায় 1,00,000 মেট্রিক টন এই কটন রপ্তানি করা হবে, যার মূল্য ধরা হয়েছে 219,49,00,000 টাকা। এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যেই প্রক্রিয়াটি সেটি শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু পোর্টে যেই 112 টন ধারণ ক্ষমতা সম্পন্ন যে জাহাজটি ইয়ারাজ্জাকু, সেটি সুন্দরভাবে সজ্জিত অবস্থায় রয়েছে। এবং কিছুক্ষণ পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, রপ্তানিকারক মুক্তার হোসেন এন্টারপ্রাইজ এবং ভারতের যে ভানসালি এন্টারপ্রাইজ, যারা আমদানি করছে বাংলাদেশের এই গার্মেন্টস ওয়েস্ট কটনটি, তাদের কর্মকর্তাদের উপস্থিতির মধ্য দিয়ে আনুষ্ঠানিক যে রপ্তানির যে প্রক্রিয়াটি সেটি শুরু হবে। এবং তার পরপরই কিন্তু বাংলাদেশের এই নদীবন্দরটি থেকে ইয়ারাজ্জাকু রওনা দিবে ভারতের উদ্দেশ্যে, যেখানে আগামী 6 সেপ্টেম্বর ভারতের আসামের যেই ধুবড়ী নদীবন্দরটি রয়েছে সেইখানে পৌঁছানোর কথা রয়েছে। এই প্রথমবারের মতো কিন্তু এই যে 1,00,000 টন কটন সেটি রপ্তানি হতে যাচ্ছে নদীপথে নৌ প্রোটোকলের আওতায়, এবং প্রথম চালানটি 111 মেট্রিক টন আজকেই রওনা হবে। এবং এখানকার যারা রয়েছেন, বিশেষ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি, তারা বলছেন যে দেশের ইতিহাসের নদীপথে ভারতের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটাই কিন্তু প্রথমবারের মতো কটন তারা, গার্মেন্টস কটন তারা রপ্তানি করতে যাচ্ছেন। এর আগে কিন্তু সিমেন্ট সহ নদীপথে অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য ভারতের সাথে রপ্তানি করা হয়েছে। বিশেষ করে যদি বলতে চাই, দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ভারতের সাথে একটি নৌ ট্রানজিট এবং নৌ প্রোটোকল চুক্তি স্বাক্ষর করেন। এবং তারপর থেকে গত 50 বছর ধরে ভারতের সাথে কিন্তু নৌখাতে কিন্তু নৌবাণিজ্যে বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে প্রথমবারের মতো গার্মেন্টস যে কটনটি রয়েছে সেটি রপ্তানি হতে যাচ্ছে, যার মূল্যমান ধরা হয়েছে 219,49,00,000 টাকা। তো এই ছিল বাংলাদেশ থেকে নৌপথে ভারতে গার্মেন্টস কটন রপ্তানির যে প্রথমবারের মতো হতে যাচ্ছে সেই বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে। চালের পাইকারি বাজারের উত্তাপ কমতে থাকলেও চড়া ডাল চিনির দাম, কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। পাইকারি পর্যায়ে সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে 2 টাকা। এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী কমল দে এবং রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি প্রথমে যাচ্ছি কমলের কাছে। নানা ধরনের কারসাজির কারণে কিন্তু ভোজ্য তেল এবং চিনির বাজারে যে অস্থিরতা, সে অস্থিরতা কমছে না, বরং সময়যত করায় সে অস্থিরতা বেড়ে চলেছে। একটি কথা বলা হচ্ছে, সরকারের পর্যায়ে ভোজ্য তেলের যে দাম বাড়ানো হয়েছে, এর যে দাম বাড়ানোর যে সময় তার আগে কিন্তু তেলের দাম অনেকটা কম ছিল, এমনটি বলছেন ব্যবসায়ীরা। আজকে আমার কাছে যে রেট রয়েছে সেটি হচ্ছে, চট্টগ্রামের সোয়াবিন তেল রয়েছে 6,600 টাকা প্রতিমণ, এবং যেটি গত সপ্তাহে ছিল 7,000 টাকা, একটু কমেছে বলছে সোয়াবিন তেল, তবে বেড়েছে পাম অয়েলের দাম বলা হচ্ছে আজকে রয়েছে 5,200 টাকা প্রতিমণ। পাম অয়েল বিক্রি হচ্ছে 5,200 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 4,800 টাকা, অর্থাৎ এখানে প্রায় 400 টাকার মতো দাম বেড়েছে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। এবং সুপার সোয়াবিনের যদি দামের কথা বলি, সুপার সোয়াবিন বিক্রি হচ্ছে আজকে 5,500 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 5,800 টাকা, অর্থাৎ সুপার সোয়াবিনে কমেছে 300 টাকা প্রতিমণ। এবং চিনির ক্ষেত্রে বলি, গত সপ্তাহে চিনির দাম ছিল প্রতিমণ 3,100 টাকা, যেটি আজকে হচ্ছে 3,050 টাকা, অর্থাৎ প্রতিমণ সোয়াবিন চিনির দাম কমেছে 50 টাকা করে। তবে আরেকটি বিষয়, আদা রসুন পেঁয়াজ এবং সেগুলো কিন্তু কমেছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন, এবং ডালের দামও কিছুটা কমেছে, অর্থাৎ ডালের দামও কিছুটা কমেছে, এমনটি দাবি করছে ব্যবসায়ীরা। আজকে যেহেতু সপ্তাহের শুরু, ব্যবসা শুরু হচ্ছে, বা তারা আপনি জানেন চট্টগ্রামে কিন্তু শনিবার ব্যবসা শুরু হয় 12টার পর থেকে, ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছেন, এবং ঢাকার দলের সাথে তারা সমন্বয় করে তারা বিজনেস ব্যবসাটা শুরু করবেন। তবে ডালের দাম, অর্থাৎ যেহেতু ডলারের দাম কিছুটা কমেছে, সে কারণে ডাল এবং
আদা রসুন পেঁয়াজের দাম কমছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কারসাজি রয়ে গেছে, বিশেষ করে কারসাজি যেটি বলা হচ্ছে ভোজ্য তেল এবং চিনি, ভোজ্য তেল এবং চিনির ক্ষেত্রে যেটা অস্থিরতা সেই অস্থিরতা কমছে না। এখানে ব্যবসায়ীরা বলছেন প্রতি ঘন্টায় একবার করে দাম উঠানামা করছে, তো কখনো মন প্রতি 100 টাকা বাড়ছে, আবার কখনো মন প্রতি 50 টাকা কমছে। অর্থাৎ যে বাড়ার যে হার তার তুলনায় কমার হারটা একটু কম বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তো বলা চলে যে অস্থিরতা, তবে এখানে কিন্তু বলা হচ্ছে বুকিং রেট, বুকিং রেটের কারণে দাম উঠানামা করছে এমনটি দাবি করছেন ব্যবসায়ীরা। এবং বুকিং রেটটি কোত্থেকে নির্ধারণ হচ্ছে সেটি আবার তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তো এই বুকিং রেটের অজুহাত দেখিয়ে যেমন ভোজ্য তেলের দাম বাড়ানো হচ্ছে, তেমনি চিনির দামও বাড়ানো হয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে চিনির দাম বাড়ছিল, গত কয়েক সপ্তাহ ধরে সে চিনির দাম বাড়তে বাড়তে প্রায় 3100 টাকা মনে পৌঁছে গেছিল, আজকে 50 টাকা কমে আজকে 3050 টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ চিনি। এবং সোয়াবিনের দাম কিছুটা কমলো, পাম অয়েলের দাম বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। তবে আদা রসুন পেঁয়াজ এই তিনটি দামও কিন্তু 1 কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত কমেছেন এমনটি আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে। তবে ডালের দামও তো 2 টাকা কমে যাচ্ছে, যেহেতু আদা রসুন পেঁয়াজ এখন বৃষ্টি পড়ছে বেচা কিনা কিছুটা কম, সেখানে দামও কমছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ, তাতে সোয়াবিন সুপার সোয়াবিনের দাম কমলো, পাম অয়েলের দাম বেড়েছে, আদা রসুনের দামও কমেছে, ডালের দাম কমেছে, তবে চিনির দাম কমেছে মনে 50 টাকাতে। আমরা এখন এতক্ষণ আমরা চট্টগ্রামের খবর জানছিলাম, আমরা এখন রাজধানী ঢাকার খবর জানার জন্য চলে যাবো সহকর্মী কামরুল ইসলাম সবুজের কাছে। বাজারে সকাল সকাল এসে আমরা স্বস্তি এবং অস্বস্তি দুটার খবরই শুনেছি বিক্রেতাদের মুখে, খুচরা এবং পাইকারি পর্যায়ে সব মিলেই কিন্তু আমরা দেখেছি আসলে বাজারে স্বস্তির খবর যেমন রয়েছে তেমনি অস্বস্তির খবর রয়েছে। অস্বস্তির খবরের ভেতরে রয়েছে যে এই কয়েকদিনের ব্যবধানে 4-5 দিন বা সর্বোচ্চ 7 দিনের ব্যবধানে বাজারে ডাল এবং চিনির দাম বেড়ে গেছে, কেজিতে মোটামুটিভাবে 5 টাকা পর্যন্ত বেড়ে গেছে। যেটা তারা বলেছেন যে খোলা চিনি যেটা বিক্রি হচ্ছিল 85 টাকা দিয়ে সেটা বিক্রি হচ্ছে এখন 90 টাকায়, ডাল যে ডাল বিক্রি হচ্ছিল 130 টাকার ভেতরে সে ডাল 135 টাকায় ঠেকেছে। অন্যান্য যে ডাল রয়েছে ছোলা রয়েছে সেইগুলোর দামও কিন্তু কেজিতে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এখন পর্যন্ত সেই যে বাড়তি দামের তেল এখনও বাজারে আসেনি, অর্থাৎ চাহিদা মতো তেলের সরবরাহ এখনও পাচ্ছে না, সেটা তো রয়েই গেছে। তবে কিছুটা স্বস্তির খবরও পেয়েছি বাজারে এসে, যে বাজারে এসে আমরা জেনেছি যে চালের দাম কিছুটা কমতির দিকে এবং পাইকারি পর্যায় থেকে যেটা বলা হয়েছে যে চালের দাম তারা বেশ খানিকটা কমিয়ে দিয়েছে, অর্থাৎ কেজিতে 2 টাকা, 3 টাকা, 1.5 টাকা পর্যন্ত সব ধরনের চালের দামই আর কি প্রকারভেদে কমে গেছে বা তারা কমিয়ে দিয়েছে। যদিও মিল পর্যায়ে এত টাকা কমেনি, মিল পর্যায়ে কিছুটা কমেছে, তার চেয়ে বেশি দামে তারা এই খুচরা পর্যায়ে বা পাইকারি পর্যায়ে বিক্রিতে কম রাখার কারণ হিসেবে তারা বলছেন যে তারা আসলে ছেড়ে দিচ্ছেন, কারণ অভিযানে এসে তাদের কাছে অনেক জরিমানা করা হয়, যার জন্য তারা নতুন দামের চাল না কিনে সেই দাম আগের চালটাই কম দামে তারা বিক্রি করে দিচ্ছেন। তো সেই হিসেবে মিল পর্যায়ে যতটা কমেছে পাইকারি পর্যায়ে তার চেয়ে কিছুটা বেশি কমিয়ে তারা বিক্রি করছেন। তবে খুচরা বাজারে এসে আমরা কিন্তু দেখেছি যে চালের বাজারে আসলে সেই যে পাইকারি পর্যায়ে কমিয়ে দেওয়ার প্রভাব পড়েনি, অর্থাৎ খুচরা পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল চালের বাজার, অর্থাৎ আগের সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে, এখানে এখন পর্যন্ত দাম কমের প্রভাবটা পড়েনি। এখানে যে দাম কমের প্রভাব পড়েনি, আমরা এই দুইটা মার্কেটের ডিস্টেন্স যদি দেখি পাইকারি এবং খুচরা মার্কেটের 100 গজ হবে, ওখানে কমলেও এখানে কমেনি। এখানে না কমার কারণ হিসেবে তারা বলছেন যে তারা এখন পর্যন্ত সেই বাড়তি দামের কিনে নিয়ে আসা চালই বিক্রি করছেন, যার জন্য তারা এখন পর্যন্ত মার্কেটে অর্থাৎ ভোক্তা পর্যায়ে সরাসরি কম দামে দিতে পারছেন না। তবে এখানে পাইকারি এবং খুচরা পর্যায়ের বিক্রেতাদের যে দাবি রয়েছে বা পরামর্শ রয়েছে, মিল পর্যায়ে অভিযান যদি তদারকি বাড়ানো যায় বা অভিযান যদি চালানো যায় তাহলে হয়তো বা এই যে চালের দাম যে স্থিতিশীল পর্যায়ে রয়েছে বা যতটা কমার কথা ততটা কমছে না, অযৌক্তিকভাবে বেড়ে যাওয়ার পরে সেই জায়গা থেকে আরেকটু স্বস্তি মিলতে পারে ভোক্তা পর্যায়ে। তো আমার কাছে এই মুহূর্তে নিত্যপণ্যের বাজার দর নিয়ে এই ছিল সবশেষ খবর। চা শ্রমিকদের আন্দোলন নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মালিক পক্ষ, সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারবে বলে আশা করছেন আন্দোলনকারীরা। এদিকে মজুরি বাড়ানোর দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। হবিগঞ্জে 24টি চা বাগানে 19তম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করছেন শ্রমিকদের একাংশ। শ্রমিক নেতারা জানিয়েছেন দাবি অনুযায়ী প্রাপ্য মজুরি না পেলে বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। এছাড়া একই দাবিতে মৌলভীবাজারেও 94টি চা বাগানের শ্রমিকদের একাংশ আন্দোলন করছেন। এ মুহূর্তে সিলেটের মালনীছড়া চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং হবিগঞ্জের দারাগাঁও চা বাগানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। প্রথমে সরাসরি যাচ্ছি ইকরামের কাছে।
চা বাগানগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ পরিসংখ্যান বা হিসেবে গত পরশুদিন যে হিসেবটি বেরিয়েছে, জুলাই মাস পর্যন্ত চা বাগানগুলোতে 3,83,30,000 কেজি চা উৎপাদন হয়েছে। এই উৎপাদনটি হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসে 168 বছর ইতিহাসের সর্বোচ্চ উৎপাদন, এবং শুধু জুলাই মাসে উৎপাদন হয়েছে 1,12,67,000 কেজি, এবং প্রতিদিন সেই হিসাবে 5,00,000 কেজি চা উৎপাদন হচ্ছে, এবং সেই হিসাবে 19 দিন ধরে কর্মবিরতি চলছে। এ কারণে একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বাগানগুলোতে। আমি যদি একটু দেখাতে চাচ্ছি, এই যে একটি বাগানের একটি চা পাতা গাছ যেটি আমার হাতে রয়েছে, এটি কিন্তু অবস্থা থাকার কথা নয় এই সিজনে। কারণ হচ্ছে কি, 19 দিন চা পাতা উত্তোলন না করার কারণে এই বাগানে 3 বার চা উত্তোলনের কথা ছিল, সেই 3 বার চা উত্তোলন না করার কারণে এক একটি দুটি পাতা একটি কুড়ির যে পাতাগুলো তুলে থাকেন আমাদের চা শ্রমিকেরা, সেই পাতাগুলো এত বড় হয়ে গিয়েছে, যার কারণে এই যে বড় বড় পাতাগুলো রয়েছে এবং এই যে ডাল রয়ে গিয়েছে, এই ডাল এবং বড় বড় পাতাগুলো চার যে উৎপাদনের পরে যে মান, সে মান ধরে রাখা সম্ভব হবে না। সে কারণেই এই মুহূর্তে যদি ধর্মঘট বা এই মুহূর্তে যদি কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া না হয়, চা বাগানগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে, চা শিল্প একেবারে নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে এই এই সময়টি একটি উজ্জ্বল সময় চলছে, এবং 168 বছরের ইতিহাসে গত বছর 9,65,00,000 কেজি উৎপাদন হয়েছিল, এবং এই বছর 10,00,000 কেজি উৎপাদনের একটি টার্গেট দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে এই ধর্মঘটের কারণে এই উৎপাদন ব্যাহত হচ্ছে এবং চা শিল্পটি একেবারে ধ্বংসের মুখে পড়ে গিয়েছে। এই অবস্থায় আজকে বিকেল 4টায় বাংলাদেশ চা সংসদ অর্থাৎ মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তিনি গণভবনে বৈঠকে বসবেন, এবং চা শ্রমিকেরা আশা করছেন যে এই বৈঠকে তাদের যে মজুরি, তাদের যে দাবি, সেই 300 টাকা মজুরির একটি সুরাহা হবে, এবং তারা চাচ্ছেন 300 টাকা মজুরি। ইতিমধ্যে মালিকপক্ষ 145 টাকা মজুরি একটি তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু চা বাগানের শ্রমিকের 145 টাকা মানেনি বর্তমান যে আর্থসামাজিক প্রেক্ষাপটে তারা 300 টাকা নিচে তারা মানবেন না। সে কারণেই তারা দাবি করছেন এবং তারা আশাও করছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সে দুঃখ কষ্টের কথা বিবেচনা করে চা বাগানের মালিকদের সাথে যে বৈঠকে বসবেন বিকেলে, সে বৈঠকে চা বাগানের শ্রমিকদের একটি যে আকুতি, যে আবেদন, যে নিবেদন, তিনি সেটির ব্যাপারে একটি সুরাহাও করবেন চা বাগানের মালিকদের সাথে। মোটামুটি এই ছিল চা 19 দিন ধরে চা বাগানগুলোতে যে কর্মবিরতি চলছে এবং তার কারণে যে বিস্তর ক্ষতি হচ্ছে, এবং আজকে প্রধানমন্ত্রী তা মালিকদের সাথে বৈঠকে বসবে তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি হবিগঞ্জের খবর জানার জন্য, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আহমদ খান। হবিগঞ্জের 24টি চা বাগানের শ্রমিকরা 19 দিন যাবত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে আমি ছিলাম হবিগঞ্জের দারাগাঁও চা বাগানে, এখানে শ্রমিকরা জড়ো হয়ে, শত শত শ্রমিক জড়ো হয়ে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। চা শ্রমিকরা জানিয়েছেন যে তারা 19 দিন যাবত যে আন্দোলন করেছেন 300 টাকার দাবিতে, এই দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তারা আন্দোলনে আছেন। আমাকে চা শ্রমিকরা তারা জানিয়েছেন যে আজকে একটি সভা হওয়ার কথা প্রধানমন্ত্রীর সাথে মালিক পক্ষের, এই সভায় যদি কোনো সিদ্ধান্ত আসে 300 টাকা মজুরির এবং তাদের গ্রহণযোগ্য কোনো মজুরির, তবে তারা আন্দোলন থেকে সরে যাবেন। তারা দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতি যে তাদের যে ন্যায্য দাবি, এই দাবি যাতে পূরণ হয়। চা শ্রমিকরা জানিয়েছেন যে 19 দিন যাবৎ তারা যে আন্দোলন করছেন, তাদের ঘরে খাবার নেই, তারা অনাহারে অর্ধাহারে আছেন, তারা রাস্তা অবরোধ করেছেন, সড়ক অবরোধ করেছেন, মহাসড়ক অবরোধ করেছেন, কিন্তু এই পর্যন্ত তাদের কোনো দাবি, তাদের গ্রহণযোগ্য কোনো দাবি তাদের আদায় হয়নি। তারা এর জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যদি আজকের কোনো সভা যদি কোনো তাদের যে গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্ত যদি আসে, তবে তারা কর্মবিরতি এবং বিক্ষোভ থেকে তারা সরে দাঁড়াবেন এবং আগামীকাল থেকে তারা কাজ শুরু করবেন। তো চা শ্রমিকরা তারা জানিয়েছেন যে তারা যে 19 দিন যাবৎ যে আন্দোলন করেছিলেন, এই আন্দোলনের মধ্যে তাদের কারো কোনো নেতাদের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস পায়নি এবং এর জন্য তারা কাউকে বিশ্বাস করতে রাজি না। তারা প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আজকের যে সভা হবে, এই সভায় তাদের ন্যায্য মজুরির ব্যাপারে একটি ভালো ফলাফল হবে এবং এর জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চা শ্রমিকদের নেতারা জানিয়েছেন যে তারা আন্দোলনে আছেন ঠিকই, কিন্তু তারা আজকের যে সভার জন্য, সিদ্ধান্তের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
করছেন। যদি আজকের সভায় কোনো ভালো যদি কোনো পরামর্শ আসে, ভালো যদি কোনো সিদ্ধান্ত আসে, তবে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন। আর যদি তাদের যদি মজুরি বৃদ্ধির সঠিক সিদ্ধান্ত না আসে, তবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল আজকে দারাগাঁও ছাপাখান থেকে আমার কাছে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম হবিগঞ্জে, তার আগে ছিলাম সিলেটে, জানছিলাম চা শ্রমিকদের আন্দোলন নিয়ে। দেখছেন এই সময়ের বাণিজ্য। অনাবৃষ্টিতে নওগাঁর বরেন্দ্র এলাকার জমি ফেটে চৌচির, নলকূপ থেকে সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন অনেক চাষি। কৃষকের দাবি, দফায় দফায় কৃষি উপকরণের দাম বৃদ্ধি আর সেচের খরচে বাড়তি বোঝা তাদের কাঁধে। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বৃষ্টির ভরা মৌসুম শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস, কিন্তু নেই বৃষ্টির দেখা বরেন্দ্র এলাকায়। গেল এক মাস ধরেই এই জনপদে চলছে খরা। তাতে রোপণ করা ধান নিয়ে দুশ্চিন্তায় নওগাঁর সরস্বতীপুর এলাকার কৃষক আলাউদ্দিনের মতো অনেক চাষি। বরেন্দ্র জনপদে রোপা আমন চাষাবাদ পুরোপুরি বৃষ্টি নির্ভরশীল। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত চাষিরা নলকূপ বসিয়ে রোপণ করেন ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গেল বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 205 মিলিমিটার। সেই বৃষ্টিপাত এবার নেমে এসেছে মাত্র 85 মিলিমিটারে। দফায় দফায় কৃষি উপকরণের দাম আর বাড়তি সেচ খরচে উদ্বিগ্ন বরেন্দ্র এলাকার চাষিরা। বৃষ্টি না থাকার কারণে 1400-1500 টাকা বিঘা আপনার ওই ডিপ বা মোটার আলাদা লেগে এতে করে খরচ ডবল হয়ে গেছে। বৃষ্টির কারণে একটু কমই খরচ হতো, কিন্তু এবারে বৃষ্টি না থাকার কারণে খরচটা একটু বেড়ে যাচ্ছে। লাগানোর থেকে তোলা পর্যন্ত 12,000 টাকা খরচ হয়ে যাবে। আপতকালীন সময়ে জেলায় প্রায় 4,500 নলকূপ সচল করে সেচ প্রদান করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আর কৃষিতে খরচ বাড়লেও উৎপাদনে কোনো প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। সব মিলিয়ে যে 25-28% বাড়তে পারে এবং সরকার এই বিষয়টিকে বিবেচনা করবেন বলেই আমরা মনে করি। উৎপাদনের উপরে প্রভাব পড়বে না। জমিগুলো আমার আমাদের লক্ষ্যমাত্রার মধ্যে আসে, সেগুলো আমাদের প্রাইভেট শ্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা আবাদ শুরু হয়েছে। তো অনাবৃষ্টির কারণে যে অসুবিধাটা ছিল সেটা আমরা আসলে ওই সেচের মাধ্যমে আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। চলতি মৌসুমে জেলায় 1,98,000 হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত 65% জমিতে চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জয়পুরহাটে প্রায় চুরি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার। চলতি মাসে জেলার বিভিন্ন মাঠ থেকে গভীর ও অগভীর নলকূপের 26টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে রোপা আমনের ক্ষেতে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এই জন্য গ্রাহকদের অসচেতনতাকে দায়ী করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। জয়পুরহাট থেকে শহীদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাটে গভীর ও অগভীর নলকূপের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। চলতি মাসেই জেলার বিভিন্ন মাঠ থেকে 26টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এক একটি ট্রান্সফরমার 10 ও 5 কেভি বিদ্যুৎ ধারণ ক্ষমতা সম্পন্ন, যেখানে 9 কেজি থেকে 16 কেজি পর্যন্ত তামার তার থাকে। প্রতি কেজি তামার মূল্য কমপক্ষে 1,200 টাকা। আর 5 কেভি সম্পন্ন ট্রান্সফরমারের মূল্য 35,000 টাকা ও 10 কেভি সম্পন্ন ট্রান্সফরমারের মূল্য প্রায় 65,000 টাকা। বাজারে মূল্য ভালো থাকায় বছর জুড়েই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে বলে জানান নলকূপ মালিকরা। এতে অনাবৃষ্টির এই মৌসুমেও হরহামেশাই ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ট্রান্সফরমার চুরির হিড়িক লেগে গেছে, 7-8 সেট ট্রান্সফরমার চুরি হয়। আমরা অত্যন্ত কষ্টের দুঃখের সম্মুখীন হচ্ছি যে আমাদের অনেক অর্থনৈতিক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনি পানি সংকট এবং বৃষ্টির পানি নাই, এই অবস্থায় যদি এরকম ট্রান্সফরমার চুরি হয়ে যায় তাহলে আমাদের এখন আমরা যাব কোথায়? গ্রাহকদের অসচেতনতায় দীর্ঘদিনেও এসব চুরি ঠেকানো যাচ্ছে না বলে দায়সারা জবাব পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার। যদি পাহারা থাকতো তাহলে এখানে চুরি হওয়ার কোনো সুযোগই থাকতো না, এবং এই জন্য আমরা বলছি যে এটা গ্রাহকদের অসাবধান কারণেই এই চুরিটা হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির হিসাব মতে গত বছর জেলায় 120টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। সময় সংবাদ, জয়পুর। ভরা মৌসুমে মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের আকাল, তারপরও জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ায় বিপাকে ভোলার প্রায় 2 লাখ ছেলে। মৌসুমের 2 মাস কেটে গেলেও দেখা নেই কাঙ্ক্ষিত নিষেধ। বেশি দামে তেল কিনে মাছ ধরতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে তাদের। সংকট মোকাবিলায় জেলে ও মৎস্য বিভাগের নেই কোনো পরিকল্পনা। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট।
জুন মাস থেকে মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ পাওয়ার কথা থাকলেও গত দুই মাসে কাঙ্ক্ষিত মাছের দেখা মেলেনি। জাল নৌকা নিয়ে নদীতে যাওয়া অধিকাংশ জেলেকেই ঘাটে ফিরতে হয়েছে অনেকটা খালি হাতে। আয় তো দূরের কথা, দিনের খরচ উঠানোই যখন দায়, তখন জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দিশেহারা তারা। এ অবস্থায় টানা লোকসানের মুখে বেশি দামের জ্বালানি নিয়ে নদীতে যাওয়ার সাহস পাচ্ছে না অনেকে। মাঝঘাট আর নদীর পারেই অলস সময় পার করছেন কেউ কেউ। চলমান এই সংকট সমাধানের উপায় জানা নেই মেঘনাপাড়ের জেলেদের। গাঙ্গোজাই মাছ পাই না, দোয়া নইলে দোয়ানদারি তেল দেয় না, তেলের দাম বাড়তি, চাল ডাল সব কিছুর দাম বাড়তি, আমরা খুব অসহায় অবস্থায় আছি। এখন যে পরিমাণ তেল নিয়ে যায় এই পরিমাণ টাকা আমার তেলের টাকা উঠিতে পারতেছি না, এখন আমাদের খুব লস হইতে আছে। এখন আমাদের সংসার নিয়ে খুব হিমশিমে আছি, চলাফেরা সরকার এই সময় একটু উপকার করলে আমাকে ভালো হইতো। শুধু জেলেরা নয়, সংকটে পড়েছেন ব্যবসায়ীরাও। পুরনো দাদন ফেরত পাওয়ার পরিবর্তে নতুন করে পুঁজি হারানোর শঙ্কায় তারা। তেলের দাম বাড়ানো যায় আমাদের অনেক সমস্যা, জেলেদেরও সমস্যা, নদীতে আসে আমাকে তেলের টাকা দিতে পারে না যে ঠিক মতন। এখন বড় মৌসুম চলে কিন্তু নদীতে কোনো মাছ নাই, তারপরও তেলের ঊর্ধ্বগতি দামের কারণে জেলেরা যা যাইতো তাও যাইতে পারতেছে না। এ সময় কিছুটা কম পেলেও শীঘ্রই কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে এমন আশা মৎস্য বিভাগের। অধিকাংশ জেলেদের দাবি তাদের যেন ভর্তুকির আওতায় আনা হয় এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই বিষয়টি উত্থাপন করব। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,57,000 হলেও মাছ ধরার সাথে জড়িত প্রায় 2,00,000 মানুষ, আর চলতি বছরে 1,95,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার প্রথম দুই মাসে পাওয়া গেছে প্রায় 12,000 মেট্রিক টন ইলিশ। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নওগাঁর পাইকারি বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। সবজির সরবরাহ বাড়ায় প্রকারভেদে দর কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এতে ক্রেতারা খুশি হলেও চাষিরা বলছেন চড়া দামে কেনা কৃষি উপকরণে উঠছে না উৎপাদন খরচ। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। কাকডাকা ভোরে সবজিতে ভরপুর নওগাঁ সদরের পাইকারি আড়ত। এসব সবজি কিনতে ভিড় করেন দূর দূরান্তের পাইকার আর ক্রেতারা। চলতি সপ্তাহে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে এ আড়তে। এতে বেগুন, পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি লাউ ও শশার দাম কমেছে কেজি প্রতি 15-20 টাকা, আর 200 টাকার কাঁচা মরিচের ঝাঁজ কমে ঠেকেছে মাত্র 35 টাকা কেজিতে। সবজির দর কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। জিনিসগুলো দাম ছিল তার থেকে এখন মনে করো সবজি বাজারটা একটু নিচে আসছে। প্রত্যেকটা জিনিস যেটা আজকে কাঁচা মাল জাতীয় জেলা জিনিস সম্পূর্ণ দাম কমে গেছে। যত ধরনের সবজি আছে সব সবজির দাম কেজি 10-15 টাকা কমে গেছে। দফায় দফায় কৃষি উপকরণের দাম বাড়লেও উৎপাদিত সবজি হাটে তোলার পর কাঙ্ক্ষিত দর না পাওয়ার অভিযোগ প্রান্তিক চাষিদের। সবজির দাম অতিরিক্ত কম, উৎপাদন খরচ উঠছে না, সার কীটনাশক ওষুধ আমরা মধ্য দাম পাচ্ছি না, এতে আমরা কৃষক ক্ষতির মধ্যে আছি। যে দামে জিনিস বেচতেছি তাতে ওষুধ খরচ সার খরচ এগুলো করে আমাদের কাছে টাকাই থাকে না। সবজির সরবরাহের তুলনায় ক্রেতা কম, তাই কমেছে দর। আর আড়তে কেনা বেচার জায়গা সংকটে দুর্ভোগ লাঘবের দাবি ব্যবসায়ীদের। প্রত্যেকদিন হাটে যে পরিমাণে মাল কেনা বেচা হয় ওই তুলনায় হাটের এরিয়াটা খুব ছোট হয়েছে। অর্ধশত বছরের এই পাইকারি আড়তে প্রতিদিন 30-35 লাখ টাকার সবজি বেচা কেনা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেখছেন ইসুমের বাণিজ্য। কুয়েতে ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী চালকের সিটের পেছনে আরবি ও ইংরেজি ভাষায় ট্যাক্সি কোম্পানির তথ্য, চালকের নাম এবং ফোন নাম্বার রাখতে হবে। নিয়ম না মানলে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা। প্রবাসীরা বলছেন এতে হয়রানি কমার পাশাপাশি বাড়বে যাত্রী নিরাপত্তা। সম্প্রতি কুয়েতে ট্যাক্সি চালক ও অপারেটর কোম্পানির জন্য নতুন একটি নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক বিভাগ। নতুন এই নির্দেশনা অনুযায়ী হাইওয়ে এবং বিমানবন্দর থেকে কোনো যাত্রী নেওয়া যাবে না ট্যাক্সিতে। এছাড়াও এতে যাত্রী ছাড়া অন্য কোনো পণ্য বা খাবার পরিবহন করা যাবে না। চালকের সিটের পেছনে আরবি ও ইংরেজিতে থাকতে হবে ট্যাক্সি চালকের নাম, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য। প্রবাসীরা বলছেন ট্রাফিক বিভাগের নতুন এই নির্দেশনা যাত্রীদের পাশাপাশি চালকদের নিরাপত্তা নিশ্চিত করবে, কমে যাবে যাত্রী হয়রানি। এই আইনটা করাতে কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ দিচ্ছি যাত্রী হিসাবে বা প্রবাসী হিসাবে। পুরো অ্যাড্রেসটা আপনার পিছনে দিয়ে এটা টানিয়ে রাখতে হবে, বর্তমানে যে নিয়ম হয়েছে যদি এটি না করেন তাহলে হয়তো সমস্যা সম্মুখীন হতে পারেন ট্রাফিক ডিপার্টমেন্টের। এক এক জায়গার আকামার লোক এক এক জায়গায় কাজ করে, এই কারণে সমস্যা হয়। আমরা যারা লিগেল ওয়েতে আছি তাদের সমস্যা হচ্ছে,
এই কারণে তাদের রুলস আমরা প্রবাসী হিসেবে এটা মেনে চলা উচিত। তবে নতুন নির্দেশিকা সম্পর্কে না জানার কারণে বহু ট্যাক্সি চালক আইনি সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। এতে বড় অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে। কুয়েতে বসবাসরত প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশির একটি বড় অংশ বর্তমানে ট্যাক্সি চালক পেশায় নিয়োজিত রয়েছেন। সময় সংবাদ কুয়েত। সুইডেনে আগে প্রবাসী বাংলাদেশি শখের বসে নিজ বাড়িতে চাষ করত শাকসবজি, তবে এখন আর শখ নয়, এটিকে জীবিকা হিসেবে বেছে নিতে অনেকে জমি লিজ নিয়ে বড় আকারে করছেন বাংলাদেশি নানা ধরনের সবজির চাষ। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। বছরের বেশিরভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকা সুইডেন গ্রীষ্মে পায় নবরূপ। সুইডিশ নানা রকমের ফুল ফল আর সবজির চাষাবাদ হয় এই গ্রীষ্মে। প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের বারান্দায় অনেকে ছোট পরিসরে নিজেদের পছন্দের দেশীয় শাকসবজি চাষ করেন এই সময়ে। বাংলাদেশি ফিলিংসটা ধরে রাখার জন্য আমরা এই ব্যালকনিতে যতটা সম্ভব আর কি বাংলাদেশের সবজিটাকে চাষ করি, প্রতি বছরই আমি চেষ্টা করি, এবারও অনুরূপ সেইভাবে করছি। এক সময় শুধু ঘরের বারান্দায় পছন্দের সবজি চাষ শুরু করা অনেকেই এখন জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন বাংলাদেশি নানা ধরনের শাকসবজি। নিজেদের চাহিদা মিটিয়ে অনেকেই আবার তা বিক্রিও করছেন, স্বপ্ন দেখছেন বাণিজ্যিকভাবে বৃহদাকারে দেশীয় সবজি চাষের। আমি সবজি এই বাগানে 12 বছর ধরে এই লাগাই, এতটুকু আমাদের চাহিদা আছে, অতটুকু রাখার পরে বিক্রি করে দিই। আর আমরা চাইলে ইতালি থেকে লন্ডন থেকে সবজি না আনে আমাদের সুইডেনে সবজি চাষ করতে পারি। সুইডেনে এখনো স্বল্প পরিসরে দেশীয় জাতের শাকসবজি চাষাবাদ হলেও অনেক তরুণ উদ্যোক্তাই বাংলাদেশিদের দেশীয় সবজির চাহিদা মেটাতে সুইডেনেই দেশীয় ফল শাকসবজির বাণিজ্যিক চাষের উদ্যোগ নিচ্ছেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। দেখছেন এই সময়ের বাণিজ্য। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 2035 সালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে পেট্রোল ডিজেল চালিত গাড়ি। বাজারে পাওয়া যাবে কেবল জীবাশ্মের জ্বালানিবিহীন হাইব্রিড প্রযুক্তি ও বৈদ্যুতিক গাড়ি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিধস ও দাবানলের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি তীব্র দাবদাহে গলছে বরফ। জাতিসংঘের UNDP-র তথ্য অনুসারে বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে না পারলে বরফ গলে বিপন্ন হবে অসংখ্য প্রাণ। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা বৃদ্ধি ও বরফ গলা বন্ধে বড় ভূমিকা রাখতে পারে বায়ুদূষণ রোধ। কার্বন নিঃসরণের পেছনে অন্যতম বড় কারণ হল পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি। তবে 2035 সালের মধ্যে ডিজেল ও পেট্রোল চালিত সব ধরনের যানবাহন উৎপাদন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধের আইন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। সংশ্লিষ্টদের ধারণা 2035 সালে 4 কোটি জনসংখ্যার অঙ্গরাজ্যটির সড়কে চলবে শতভাগ পরিবেশ বান্ধব হাইব্রিড প্রযুক্তি ও বৈদ্যুতিক গাড়ি। বিশ্ব উষ্ণায়ন কমাতে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধে ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ড CARB এবং সংশ্লিষ্ট সদস্যদের পরামর্শে এই আইন জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে 2026 সালের মধ্যে 35%, 2030 সালের মধ্যে 68% এবং 2035 সালের মধ্যে 100% জ্বালানি চালিত গাড়ি নিষিদ্ধ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গভর্নর গ্যাভিন নিউসামের ঘোষিত নীতিমালা অনুযায়ী এই পরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। গভর্নর গ্যাভিন নিউসাম বলেন, আমরা হব পৃথিবীর মধ্যে প্রথম যেখানে বিক্রির জন্য রাখা সব নতুন গাড়ির ক্ষেত্রে পরিবেশ বান্ধব হওয়ার বিষয়টি আবশ্যিক করা হবে। কার্বনমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ক্যালিফোর্নিয়ায় নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস জলবায়ু পরিবর্তন রোধে টেকসই পদক্ষেপ গ্রহণে $43,000 কোটি এক বিশাল অঙ্কের বিল পাশ করেছে সম্প্রতি। এরই মধ্যে বিলটিতে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করায় তা আইনে পরিণত হয়েছে। এর পরপরই ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার এই আইন জারি করে। নতুন এই আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের বৈদ্যুতিক গাড়ি কিনতে উৎসাহ যোগাতে দেওয়া হবে আর্থিক সহায়তা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। মোবাইল ফোনকে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে সংযুক্ত করার প্রযুক্তি বাজারে আনতে চাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করা সম্ভব হবে মোবাইল ফোনে। গহীন সমুদ্র কিংবা নির্জন মরুপ্রান্তর বিশ্বের যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে দিনরাত যে কোনো সময় যোগাযোগ রাখা যাবে হাতের মোবাইল ফোনটি দিয়েই, প্রয়োজন হবে না কোনো মোবাইল টাওয়ারের। এমনই এক প্রযুক্তি নিয়ে এবার বিশ্বের সামনে হাজির হলেন বৈদ্যুতিক গাড়ি টেসলার প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। মোবাইল ফোনকে মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে যুক্ত করে বাকি পৃথিবীর সঙ্গে সংযুক্ত করার প্রযুক্তি বাজারে ছাড়তে যাচ্ছেন তিনি। নিত্য নতুন উদ্ভাবন ও কাণ্ড কারখানা করে মানুষকে প্রায়ই চমকে দেয়া ইলন মাস্কের চমকের ভাণ্ডারে সবশেষ সংযোজন হলো এই স্যাটেলাইট সংযুক্ত মোবাইল ফোন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্যাটেলাইট ভিত্তিক মোবাইল ফোন সার্ভিস বাজারে আনার ঘোষণা দেন ইলন মাস্ক ও যুক্তরাষ্ট্রের মোবাইল পরিষেবা প্রতিষ্ঠান টি মোবাইলের প্রেসিডেন্ট মাইক সিভার্ট। ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টার্লিং স্যাটেলাইটের সহায়তায় যুক্তরাষ্ট্রে নিজের গ্রাহকদের এই স্যাটেলাইট মোবাইল ফোনের সুবিধা দেবে টি মোবাইল। স্টারলিংকের দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি মোবাইল ফোনে কথা বলা যাবে। বর্তমানে হাতে থাকা ফোনের মাধ্যমেই সরাসরি যোগাযোগ করা যাবে, তবে এখনও স্টারলিংকের টার্মিনালগুলোতে এই ধরনের ব্যান্ডউইথ সংযুক্ত করা হয়নি। আপাতত শুধু টেক্সট মেসেজ ও ছবি পাঠানো যাবে, তবে নেটওয়ার্কে ভিড় না থাকলে অল্প স্বল্প ভিডিও বার্তাও পাঠানো যাবে। তার মানে মোবাইল ফোনের জন্য পৃথিবীতে আর কোনো ডেড জোন থাকছে না। খুব শিগগিরই পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের মাধ্যমে স্টার্লিং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে স্পেসএক্স। এই স্যাটেলাইটে বৃহতাকৃতির অ্যান্টেনা সংযুক্ত থাকবে, যা টি মোবাইলের নেটওয়ার্কে থাকা মোবাইল ফোনগুলোকে সরাসরি সংযুক্ত করতে পারবে, ফলে সেখান থেকে সহজেই সরাসরি ভিডিও কল করা সম্ভব হবে। বৈদ্যুতিক গাড়ি টেসলাতেও সংযুক্ত থাকবে এই স্পেসএক্স স্যাটেলাইট। প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা প্রত্যন্ত এলাকায় অবস্থানরত ব্যবহারকারীদের উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে স্পেসএক্সের স্টার্লিং প্রতিষ্ঠা করেছিলেন মাস্ক। এ পর্যন্ত মহাকাশে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় 3,000 কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট স্থাপন করেছে স্পেসএক্স। এই প্রযুক্তির মধ্য দিয়ে আক্ষরিক অর্থে যুক্তরাষ্ট্রের কোনো অঞ্চল আর নেটওয়ার্কের বাইরে থাকছে না। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই এই প্রযুক্তি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে, যা অচল করে দিতে পারে প্রচলিত স্যাটেলাইট ফোনের ধারণাকেও। রাইসুল ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুদামে গুদামে মজুদ কিন্তু দোকানে নেই সার, ডিলারদের কারসাজিতেই কৃত্রিম সংকট, নজরদারি না থাকার সুযোগ নিচ্ছে একটি চক্র। কৃষি বিভাগ বলছে সরবরাহ স্বাভাবিক। প্রথমবারের মতো নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে গার্মেন্টস পণ্য। 1,00,000 মেট্রিক টন রফতানির অংশ হিসেবে প্রথম চালানে আজ যাচ্ছে 111 মেট্রিক টন। এবং চাল ভোজ্য তেলের পর বাজারে এবার চড়া চিনি ডালের দাম, সপ্তাহ ব্যবধানে বেড়েছে 5 টাকা পর্যন্ত। স্বস্তি ফিরতে শুরু করেছে চালের দরে। এ ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।